এরপর প্রশ্ন করেছেন এমডি মান্নান আপনি লিখেছেন সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে কি করতে পারি দেখুন দাম্পত্য কলহগুলো সৃষ্টি হয় সবর এবং শকর না থাকবার কারণে এটি হলো প্রধান এবং মৌলিক কারণ স্বামী বলুন স্ত্রী বলুন যার মধ্যে সমস্যা থাকুক না কেন সমস্যা এই দুটির কোনো একটি হয় সবর নেই আর না হলে শুকর নেই এছাড়া আরও কারণ থাকতে পারে কিন্তু এটি মৌলিক কারণ সবর এবং শোকর ছাড়া কখনও দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া সম্ভব নয় স্বামী বলুন আর স্ত্রী বলুন উভয়কেই কোনো কোনো ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয় এবং শকুর আদায় করার মানসিকতা থাকতে হয় আপনি আপনার জীবনসঙ্গীর মধ্যে যে ত্রুটি দেখছেন সেই ত্রুটি সত্ত্বেও আপনি ধৈর্য ধারণ করবেন এটি আপনার কর্তব্য আর এই ত্রুটির পাশাপাশি তার অনেক ভালো গুণ আছে সেগুলো আপনি দেখবেন সেটি আপনাকে সুখী করবে সুখী দাম্পত্য জীবন উপহার দিবে প্রিনবী সাল্লা সালামের সহদরমিনী ওমিন আয়সরাল্লাহ তাল আনহা সম্পর্কে পর্যন্ত তার একটা মানবীয় দুর্বল দিকের কথা হাদিসে উঠে এসেছে যে তার সবই ভালো ছিল বয়স কম হওয়ার কারণে অনেক সময় আটা ইত্যাদি খামিরা করে রেখে দিতেন সেগুলো মুরগি কিংবা ছাগল গৃহপালিত যে পশু থাকে মানুষ পালে ঘর বাড়িতে এরকম কোনো কিছু এসে খেয়ে ফেলতো অনেক সময় দেওয়া যান হাদিসের ভাষায় তো এখন এটা একটা সমস্যা এখন এই সমস্যার কারণে বিক্রিম সাল্লা সাল্লামের সাথে তার কখনও ঝগড়া বিবাদ হয়েছে কিনা এর উত্তর হলো কখনো এরকম কোনো ইস্যু নেই বিশ্বনাথ সাথে তার কখনো বিবাদ বিতণ্ডা বস্মা ঝগড়া যেটাকে আমরা বলি এর এটি হয়নি তার মানে স্ত্রী হিসেবে মানবিক দুর্বলতা কারো থাকতে পারে স্বামী হিসাবে কারো দুর্বলতা থাকতে পারে কারোর স্বামীর বা কারোর স্ত্রীর মধ্যে দুর্বলতার পরিমাণ বেশিও থাকতে পারে কমও থাকতে পারে হয়তো অন্য আরেকজন এর মধ্যে এটা নেই কিন্তু তার মধ্যে আবার অনেক ভালো গুণ নিশ্চয়ই আছে পৃথিবীতে এমন একটি মানুষ আলাদাতে সৃষ্টি করে না যার কোনো ভালো গুণ নেই কোনো মানুষ এমন নেই যার কোনো ভালো গুণ নেই আপনি আপনার জীবনসঙ্গীর জীবনসঙ্গিনীর যদি কোনো ভালো গুণ খুঁজে না পান সেটা আপনার ত্রুটি আর কিছু না থাকুক তার শারীরিক অবয়বটা ভালো আছে এটাও কি একটা সুক্রিয় আদায় করার জায়গা নয় যে আমার স্বামী শারীরিকভাবে ফিট আছেন সুস্থ আছেন অনেকের স্বামী শারীরিকভাবে ফিট নন অনেকের স্বামী মানসিক রুগী আমার স্বামী অ্যাটলিস্ট মানসিক রুগী নন কত শত বিষয় আমরা খুঁটে খুঁটে বের করতে পারবো যদি আমরা চেষ্টা করি যে আমার জীবনসঙ্গী তার কি ভালো গুণ আছে তাহলে স্বামী বরণ বলুন উভয়কেই কাজটি করতে হবে সবর এবং শকর এটা ছাড়া দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ কলহ এগুলো মেটানো সম্ভব নয় আজকে আমাদের সমাজে যে বিবাহবিচ্ছেদের হার বেড়ে চলেছে এবং সংসারগুলো ভেঙে খানখান হয়ে যাচ্ছে এর মূল এবং প্রধান কারণ হল যে আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি আমাদের মোরালিটি এবং নৈতিকতা মূল্যবোধ এগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে এগুলো যত বেশি হারাবে ততই আমাদের দাম্পত্য জীবন কেন সার্বিক জীবনে অশান্তির ছায়া নেমে আসবে বিধায় আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং সবার অংশ করে চর্চা বাড়াতে হবে নবী করিম সদসালামের পারিবারিক জীবন নিয়ে শেখ মোহাম্মদ সালে আল মোনাজিদ হাফিজা খুব চমৎকার এবং অসাধারণ একটি সংকলন আছে সেখানে পুঙ্খানুপুঙ্খরূপে নবী সাদ আলাহ সাল্লামের সিরাত তার পরিবারের সাথে তিনি কেমন আচরণ করতেন পরিবার লোকদের সাথে সম্পর্ক কেমন ছিল সেগুলোতে আমরা পড়িংশালি দিল্লা আশা করি আমাদের উপকারে আসবে